প্রতি মাসে বাঁকুড়া জেলায় প্রায় 54,000 মৃত গ্রাহকের নামে রেশন উঠছে, ফলে প্রতি বছর কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয় হচ্ছে, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। খাদ্য দপ্তর সূত্রে খবর, গত 4 বছরের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যার সঙ্গে চালু থাকা রেশন কার্ড সংখ্যার বিস্তর ফারাক রয়েছে, আর সেই সঙ্গে সম্ভাব্য প্রায় 54,000। এই বিপুল সংখ্যক মৃত গ্রাহকের কার্ডে এখনও রেশন সামগ্রী তোলা হচ্ছে বলে জানা গেছে। এই ইস্যুতে রাজ্য সরকারের ঘাড়েই দোষ চাপিয়েছে বিজেপি। দলের বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার বলেন, রাজ্য সরকার চায় এই ভুয়ো কারবার চলুক, তাই কেন্দ্রের এক দেশ এক রেশন কার্ড কেন্দ্র এই প্রকল্পের বাস্তবায়নে বাধা দিচ্ছে, কারণ এই ভুয়ো কারবারের ভাগ শাসক দলের নেতারাও পাবে বলে তিনি অভিযোগ করেন। বাঁকুড়া জেলা খাদ্য দপ্তরের আধিকারিক শেখ আলিমুদ্দিন বলেন, যত দ্রুত সম্ভব মৃতদের রেশন কার্ড চিহ্নিত করে পরিবারের সদস্যদের 7 নম্বর ফর্ম পূরণ করিয়ে তা বাতিল করার নির্দেশ এসেছে। সেই মতো পঞ্চায়েত ও পুরসভাগুলির কাছ থেকে সাম্প্রতিককালের মৃতের তালিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকার চাইছে যে এইভাবে সমস্ত একটা ভুয়ো কারবারি যাতে রাজ্যে চলতে থাকে, সেই জন্য কেন্দ্রের যে ওয়ান নেশন ওয়ান কার্ড, এই যে ব্যবস্থাটা রাজ্য কোনো মতেই চালু হতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। তার কারণ তাদের এই যে মানে ভুয়ো কারবারিটা, এর ভাগ তাদের নেতারাও পাবে। কার্ড কত আছে, এই বেনিফিশিয়ারি কত ডিজিট হয়ে গেছে, এখনও পর্যন্ত তারা কত কার্ড সারেন্ডার করেনি, এই সংক্রান্ত তথ্য এখনও পর্যন্ত নেই। তবে অ্যাপ্রক্স আমাদের একটা ফিগার আছে সেন্সাসের যে ডেটাবেস, সেন্সাসের ডেটাবেস থেকে দেখা যাচ্ছে আমরা ফর দ্য লাস্ট 4 ইয়ার আমরা 47,548 সারেন্ডার করতে পেরেছি বা ডিলিশন করতে পেরেছি, এবং এক্সপেক্টেড এই যে সেন্সাস 2011 যে ডেথের যে একটা রেট একটা স্ট্যান্ডার্ড আছে জেলার জন্য, তার রেসপেক্টে এখনও আমরা কিন্তু 54,000 অ্যাপ্রক্স আমরা পেতে পারি, এটা অ্যাপ্রক্স। তো আমরা চেষ্টা করছি এগুলো কীভাবে এটা আমরা ডিলিট করতে পারি। সরকার যা উদ্যোগ নেবে আমরা সর্বতভাবে সহযোগিতা করব। আমরাও চাই স্বচ্ছতার সাথে ব্যবসা করতে, এবং মৃত কার্ড সারেন্ডার হোক, আমরা বেনিফিশিয়ারি আমাদের কাছে এলে আমরা সর্বতভাবে সহযোগিতা করে সেই মৃত কার্ড বাতিল করার জন্য সচেষ্ট হবো।